দ্রুত সংক্রমক ডেল্টায় বিশ্ব জুড়ে বিপর্যয়। মে মাসের শুরুর দিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ 3 অঙ্কে নেমে এলেও স্বস্তির তেমন কোনো অবকাশ ছিল না, কারণ প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ সংক্রমণের প্রভাব যে বাংলাদেশেও পড়বে তা একরকম অবধারিতই ছিল। বাংলাদেশে প্রথমবারের মতো ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয় মে মাসে, কিন্তু এর বিস্তৃতি কতটুকু এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ধারণা ছিল না। ডেল্টা ভ্যারিয়েন্ট অন্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি সংক্রামক। করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টটি বাংলাদেশ ছাড়াও এশিয়া এবং বিশ্বের বহু দেশকে বিপদগ্রস্ত করে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় কমপক্ষে 98টি দেশে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এদিকে ব্রিটেনে নতুন করে সংক্রমণ বাড়ছে, তার প্রধান কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট। বিশ্ব অলিম্পিকের আয়োজক টোকিও সহ এশিয়ার থাইল্যান্ড ও মালয়েশিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। টোকিওর মেট্রোপলিটন সরকার জানিয়েছে গত 31 জুলাই প্রথমবারের মতো 4,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে। 31 জুলাই শনাক্ত হওয়া এসব রোগীর অধিকাংশই অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টানা কয়েক মাস ধরে মালয়েশিয়া ভুগছে ডেল্টা ভ্যারিয়েন্ট। দৈনিক গড়ে 15 থেকে 20 হাজার আক্রান্ত হচ্ছে দেশটিতে। এদিকে জাপানে দৈনিক গড়ে 10,000 আক্রান্ত। জাপান টোকিওতে জারি করা জরুরি অবস্থার আওতায় নগরীর নিকটবর্তী আরো 3টি প্রিফেকচারকে এনে এর মেয়াদ আগস্টের শেষ পর্যন্ত বাড়ানোর একদিন পরে রেকর্ড রোগী শনাক্ত হলো। সংক্রমণ বাড়তে থাকায় টোকিওর পশ্চিমের ওসাকা প্রিফেকচারেও জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। একই অবস্থা ইন্দোনেশিয়া, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। প্রতিদিন হাজারের উপরে মৃত্যু, আক্রান্ত 40 থেকে 50 হাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভারতীয় ডেল্টা ধরনের কারণে পাকিস্তান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়ার অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বিধিনিষেধ আরোপ করেও কোনো কাজ হচ্ছে না। যে চীনে এতদিন কোভিড ছড়ায়নি সেই দেশে এখন গড়ে 100-এর কাছাকাছি আক্রান্ত হচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রে নতুন করে ডেল্টা চক্রাঙ্গানি সবার কপালে যেন ভাঁজ ফেলে দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, যারা টিকা নেননি তাদেরকেই বেশি আক্রান্ত করছেন ডেল্টা ধরন। টিকা নিলে আক্রান্তের হার এত হতো না, তাই জোর দেওয়া হচ্ছে টিকা নেওয়ার উপর। অক্সফোর্ডে রোজ লিন্ড ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের অধ্যাপক জেমস নেইথ স্মিথকে উদ্ধৃত করে লন্ডনের গার্ডিয়ান পত্রিকা বলছে, পুরো ইউরোপ জুড়ে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়বে। ডেল্টা যখন ব্যাপকভাবে ছড়াতে শুরু করবে, দ্রুত ওইসব দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয় তৈরি হবে, যদি না দ্রুত টিকা কর্মসূচির প্রসার না হয়। যে ভারত থেকে ডেল্টা ছড়িয়েছে সেই ভারতেই পরিস্থিতি স্থিতিশীল, তবে ডেল্টা প্লাসে বাড়ছে আতঙ্ক। করোনা ভাইরাসের ডেল্টা ধরন ভয়ঙ্কর ব্যাধি ইবোলার চেয়েও দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এছাড়া মার্স, সার্চ, ইবোলা, সাধারণ ঠান্ডা, মৌসুমি ফ্লু বা স্মল পক্সের ভাইরাসের চেয়েও দ্রুত ছড়াতে সক্ষম ডেল্টা। অধরা ইয়াসমিন, বাংলাদেশ।